আমাদের নতুন ভিডিওর কাস্ট আলহামদুলিল্লাহ প্রায় শেষ। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে জন্মে ভালো আছেন। তোমরা জানো, ওয়েলকাম ব্যাক আমার ডেইলি তামসা ব্লগের 50কম 100 নাম্বার ভিডিওতে। আপনারা সবাই জানেন এখন রমজান মাস চলতেছে, আর রমজানের আজকে চতুর্থ রোজা। তো আজকে চতুর্থ রোজায় আপনাদের সবাইকে সুস্বাগত। ওমর, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আজকে চতুর্থ রোজায় তোমাকে সুস্বাগত। কয়টা রোজা রাখছো? সবগুলা? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওমর, তুমি তোমার লাইফে কতবার কান্না করছো? হিসাব নেই, অসংখ্যবার। আচ্ছা, আমি তোমাকে অনেকগুলা ক্লু দিতেছি, দেখি মিলে কি না। কাউকে কখনো জ্বরে ধরে কান্না করছো? হুম। কাঁদতে কাঁদতে কখনো বালিশ ভিজাইছো? হুম। ভিজাও নাই? গান শুনতে শুনতে কখনো কান্না করছো? আচ্ছা, ওয়াশরুমে ঢুইকা কখনো কান্না করছো? আচ্ছা, ওয়াশরুমে ঢুইকা যখন কান্না করছো তখন কি করছো? মনে করো মুখ টুক পরে ধুই আবার বের হয়ে পড়ছো, ঝর্ণা ছেড়ে কান্না করছো? বিশাল অবস্থা। কারো কথায় কষ্ট পায় কান্না করছো? সামনে কান্দি নাই, এমনি কান্দছি গোপনে। গোপনে কান্না করছো, কেউ দেখে নাই? আচ্ছা, মানুষ দেখে কান্না করেছে। হ্যাঁ, প্রিয় মানুষের জন্য কখনো কান্না করছো? হুম। তোমার প্রিয় মানুষ ছিল? হুম। আচ্ছা, তাকে কি প্রিয় মানুষ তো বহু ভাবেই হইতে পারে। তাকে কি পাইছো না হারাইছো? প্রিয় মানুষের কোনো বিশ্লেষণ হয় না, কারণ প্রিয় মানুষ অনেক প্রকার। আমার কাছের মানুষ যারা আছে সবই আমার প্রিয় মানুষ। সেটা বন্ধু হইতে পারে, বান্ধবী হইতে পারে, আম্মু, চাচি, খালা, খালু, ভাই, বোন, আব্বা, সবই পারে। তো প্রিয় মানুষের কোনো সংজ্ঞা হয় না, কোনো বিশ্লেষণ হয় না। প্রিয় মানুষ আমাদের সাথেই থাকে সবসময়। চি করে মেরে দিলা, কঠিন কথা বলছো। আচ্ছা, আমার কথা কি ভুল করতে পারো না? হ্যাঁ। খাবার সামনে নিয়ে কখনো কান্না করছো? খাইতে খাইতে কানছি, ভাতের ভিতরে শেরওয়ানি পড়ছে, ওইটা চাটকে আবার খেয়েছি। কারো কান্না দেখে কখনো কান্না করছো? হুম, আর নিজের মাঠটা। হাসতে হাসতে কখনো কান্না করছো? হুম। তোমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে কি কখনো কান্না করছো? না। আচ্ছা, আকাশের দিকে তাকে কখনো কান্না করছো? কান্দি নাই, কিন্তু কাদু কাদু চোখ নিয়ে যেয়ে আসছিলাম। আমার মনে হয় কাঁদছি, শিওর নাই, কইতে পারলাম। তো যাই হোক, মোটামুটি অনেকভাবেই কান্না করছো, এখন কান্না করতে পারবা? তোর পানি শেষ, এখন সহজে কান্দা না। পাথর হয়ে গেছো? পাথর বলতে পোলারা ধর্মগতই পাথর। এখন আমরা যে যতভাবে কাঁদছি সবই লুকাইয়া, প্রকাশ্যে আসলে কারো মানুষের সামনে ছোটোকাল ছাড়া কান্দা হয় নাই। বড় কালে যদি কারোর সামনে কাইন্দা থাকি তাইলে একটা মন নাই, ঠিক আছে, সেটা হইতে পারে, মানে প্রচুর কষ্ট। কিন্তু মানে ছোটোকালে কাঁদছি, মানে উদয়িত্যে, বুঝার বয়সের পর থেকে কান্দা কাটিয়ে বাদ দিচ্ছি, কারণ তখন থেকে কান্দা লাভ নেই। আর কানলে পোলারা আসলে কানলে মানুষ ভাবে নাটক করে, এলাকে পোলা মানুষের বেশি মানুষ শাস্তি দেয়। তো গাইস, ওমরের একটা বিষয় আমার অনেক ভালো লাগে, ওর কিন্তু বয়স খুব একটা বেশি না, ঠিক আছে, অনেক ছোট একটা বাচ্চা, কিউট একটা বাচ্চা, দাড়ি মাছ একটু জ্বালিয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ম্যাচিওর, অনেক ভালো বুঝে, এইটা ওর অনেক ভালো একটা দিক। আমাদের নতুন ভিডিওর কাজ তো আলহামদুলিল্লাহ প্রায় শেষ, এখন ভয়েস এডিটের কাজ চলবে। তো আমাদের নতুন ভিডিওটা গাইস ফিল্ম শুটিং টাইপের। এই টাইটেলটা কী হতে পারে? টাইটেল এখন শিওর নেই, আমি তো টাইটেল ভিডিও ছাড়ার আগে শুরু নিতে ভাবি। আপনারা প্রায় 2-3 দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। এরপর নেক্সট যে ভিডিওটা আসবে ওইটা কি আমরা ঈদের আগে পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা 50-50%, শিওর নেই, কারণ আমার দিকে কোনো ভরসা নেই। আচ্ছা, যদি দূরে কোথাও ট্যুরে যাও সেক্ষেত্রে সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, আর যদি এলাকায় থাকা হয় তাহলে মোটামুটি ভিডিওর মধ্যেই থাকবো, আমরা সবাই একসাথে থাকবো, তখন ভিডিওর প্রতি একটা ঝোঁক থাকবে। তুমি তো ভিডিওর মধ্যে থাকো না। তোমার ডায়লগটা দিব নাকি? কোনটা দাও দাও দাও। তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করব, এটা চাইলে তুমি ধাঁধা হিসেবে ধরতে পারো, আবার একটা প্রশ্ন হিসেবে ধরতে পারো। যদি কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি দিতে পারো 100 টাকা খাওয়াবো তোমাকে। ধন্যবাদ। কোয়েশ্চেনটা করবো,
মানে তুমি এমন একটা ওয়ার্ড বলো যে ওয়ার্ড প্রথম থেকে শেষ পর্যন্ত আর শেষ থেকে প্রথম পর্যন্ত যদি তুমি বলো তাহলে ওয়ার্ডটা সেমই হবে বাবা উল্টান বাবা সোজা করুন বাবা বাবা এত সহজে বিষয়টা কেমনে পারলে সহজই ছিল বাবা তো বাবাই আচ্ছা আচ্ছা ধরো 100 টাকা তুমি পাইলা এটা তো দিব এতে কোনো মাফ নাই হ্যাঁ তুমি আরেকটা চেষ্টা করো আরো 3-4টা বলার চেষ্টা করো মানে একটু কঠিন টাইপের এটা তো সোজা একদম মামা সাসা কাকা তিন শব্দের যে কোনো একটা দুই শব্দের না জুতা নতুন নাকি তো গাইছে এখন আর পারবে না জানি সহজ ছিল দুই শব্দের এর জন্য পারছে তিন শব্দটা বললে বলতে পারলে এখনই 100 টাকা দিয়ে কারণ যদি দুই শব্দটা গাইতে পারবে যদি প্ল্যান করে না আমি আর বলবো না তোমার আইকিউ লেভেলটা আজকে পাঞ্জাবির সাথে এটা কি পড়ছো প্যান্ট পড়ছো খামোখা আমি বিষয়টা সোজা করে দিছিলাম এত ভাবার কোনো প্রয়োজন ছিল না আমি তো পরের করলাম এই যে আমি যখন তোমাকে বলছি ওমর এই তোমার এই জুতা নতুন নাকি আমি তো যে নতুনকে উল্টাও নতুনই হয় কিন্তু আমি যে খামোখা দিলাম আমি তো আপনারটা ধরলাম না আমি আরও বেশি ইন্টেলিজেন্ট আমি আপনার নতুন কেন ধরবো আপনার বলার কথা আমি কেন ধরবো ওয়াও ও মাই গড 100টা নিবা আচ্ছা নাও আমার ইত্যাদি ধরে দেবে সত্য করে বলো ভয়েস দাও শেষ রমজান মাস চলতেছে কে কে রোজা রাখেন যারা যারা রোজা রাখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন।